বিপ্লব জমানের অবসান। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। বিপ্লব দেব ইস্তফা দেবার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তবে তার অবসান হলো। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির ত্রিপুরা সভাপতি মানিক সাহা। বিজেপির দুই কেন্দ্রীয় নেতা বিনোদ তাওরে এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বৈঠক করে বিজেপির পরিষদীয় দল। সেখানেই চূড়ান্ত হয় পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। সেই মতো মানিক সাহাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান বিপ্লব দেব। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। তালিকায় ছিলেন প্রতিমা ভৌমিক, তবে সবাইকে পেছনে ফেলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা। 2016 সালে বিপ্লব দেব ছিলেন ত্রিপুরা বিজেপির সভাপতি, 2018 সালে তিনি ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী হন। তবে বিপ্লবকে নিয়ে দলীয় স্তরে বিক্ষোভ দেখা দেয়, তাকে নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। বেফাঁস মন্তব্যের জন্য সমালোচিত হন বিপ্লব। এই পরিস্থিতিতে ত্রিপুরায় তার জন্য দলের ভাবমূর্তিতেও প্রভাব পড়েছিল বলে বারবার উঠেছে অভিযোগ। বিধানসভা নির্বাচনের এক বছর আগেই পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যপাল SNRJ-র কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরই এই ঘোষণা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দল চায় তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেন, এটাই জানিয়েছেন বিপ্লব কুমার দেব। দেখুন, পার্টি সর্বোপরি, আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই সাহাজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, আর তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। আশা করি আমাকে যেই যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক, আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। তো সেই দিশাতে আমাকে যেভাবে মার্গদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা, আমি কাজ করেছি। এখন পার্টি চাইছে, সামনে 23 ইলেকশান আছে, ইলেকশানে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন, তারপরে তো আপনি আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হয়ে কেউ না কেউ কাজ করবে। কিন্তু আগে সরকার আনতে হবে, যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা। লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত সংগঠন লাভান্বিত। তার হঠাৎ পদত্যাগের ঘোষণায় বিরোধী বিজেপিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল একটি টুইট করে জানিয়েছে, ত্রিপুরায় পরিবর্তন অনিবার্য। ত্রিপুরায় হাজার হাজার মানুষকে ব্যর্থ করা মুখ্যমন্ত্রীকে বিদায়, যথেষ্ট ক্ষতি হয়েছে। এতটাই বেশি ক্ষতি যে বিজেপির শীর্ষকর্তারা মুখ্যমন্ত্রীর অক্ষমতায় বিরক্ত। বিজেপি খুবই বিচলিত বলে মনে হচ্ছে, পরিবর্তন অনিবার্য, টুইটে লিখেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সাংবাদিকদের কাছে জানানো প্রথম প্রতিক্রিয়ায় বিপ্লব দেব বলেন, তিনি ত্রিপুরার জন্য কাজ করেছেন এবং দলের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, লম্বা সময় সরকার রাখার জন্য তার মতো কার্যকর্তার সংগঠনের কাজ করলে নিশ্চয়ই সংগঠন লাভান্বিত হবে। মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরে কি কোনো কষ্ট বা অভিমান তারা করছে তাকে? উত্তরে বিপ্লব দেব বলেন, প্রত্যেক কাজের সময়সীমা থাকে, তাকে যে ভূমিকাতেই দেওয়া হোক বিপ্লব দেব সব জায়গায় কাজ করবে। প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর নিয়ে পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব দেব সব জায়গায় ফিট। দীর্ঘদিন ধরেই RSS এর সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দেব। ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের আক্রাবনে জন্মগ্রহণ করেন বিপ্লব। প্রায় 15 বছর কাটিয়েছেন দিল্লিতে। 2016 সালে দলের রাজ্য শাখার দায়িত্ব নেওয়ার আগে দিল্লিতে জিম প্রশিক্ষক হিসেবে কাজ করতেন বিপ্লব দেব। ভারতের কমিউনিস্ট পার্টির 25 বছরের শাসনের অবসান ঘটিয়ে 2018 সালে ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব। প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ ছিলেন মানিক সাহা। মুখ্যমন্ত্রী পদের শপথ নিলে তাকে সাংসদ পদ থেকে পদত্যাগ করতে হবে।